হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সেই পুরোনো কন্টেন্ট, পুরোনো টপিক, পুরোনো জিনিস, বিট্টুর ভিডিওটা দেখে ভিডিও না করে আর আমি থাকতে পারলাম না। কালকে কাকার ভিডিও দেখেছিলাম। আমি সবসময় বলি কাকা স্মার্ট, কাকা বুদ্ধিমান, কাকা মানে অ্যাকচুয়ালি ওই ফ্যামিলিতে কেউ যদি বুদ্ধি রেখে চলে, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, কোনো কিছু কনস্পিরেসি করতে গেলেও যদি বুদ্ধি রাখে, ওই ভদ্রলোকই রাখে, আর কেউ রাখে না। বাকিরা সবাই মানে কি বলবো, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আর রিমিকে তো আমি সবসময় বলি পাগল তুই, মানে তোর পাগলামি কবে বন্ধ হবে আমি নিজেও বুঝতে পারি না। সোজা কথা বলছি ভাই, মানে এত ভালো বন্ধু, এত ভালো একটা যে এখনো পর্যন্ত একটা অ্যাকচুয়ালি বিট্টুর কমিউনিটিতে কাউকে দেখেছো, কিছু দেখেছো? একবারের জন্যও নয়, একবারের জন্যও নয়, এমনকি আমার করা ভিডিওতে কমেন্টও করেনি, কোনো কিছু করেনি। ও কিন্তু ভিডিও দেখেও, প্রয়োজন হলেও বলতেও পারতো ওর ভিডিওতে, কিন্তু তবুও বলেনি। আজকে যে টপিকটা নিয়ে কথা হলো, যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া, এইটা নিয়ে যখন একদম প্রথমের দিকে বিট্টুর সাথে আমার হাতে গোনা কয়েকবার কথা হয়েছিল, প্রথমের দিকে যখন কথা হয়েছিল তখন আমি বিট্টুকে জিজ্ঞেস করেছিলাম, তুই কি সিরিয়াস এরকম সোশ্যাল মিডিয়া ছাড়া হ্যানা ত্যানা? একদম বিট্টু পয়েন্ট টু পয়েন্ট এই কথাগুলোই, যেগুলো ওর ভিডিওতেও বলেছে, সেগুলোই ও আমাকে বলেছিল যে দেখো দিদি, আমি যদি সোশ্যাল মিডিয়া ছাড়ি, আমার ফ্যামিলি থেকে আমি একা, কিন্তু ওর ফ্যামিলি থেকে ওরা সবাই রয়েছে, তাহলে সোশ্যাল মিডিয়া ছাড়লে সবাইকে ছাড়তে হবে, আমি একা কেন ছাড়বো? এটা তো সত্যি কথা, সোশ্যাল মিডিয়াটা ছাড়তে গেলে সবার উচিত ছেড়ে দেওয়া। আজকে একটা ছেলেকে প্রেশার ক্রিয়েট করে তো লাভ নেই, আর চাকরি মোয়ামুর্কি নয় যে চাকরি চাইলেই কেউ চাকরি পেয়ে যাবে, চাকরি পেতে, চাকরি করে লাইফে দাঁড়াতে একটা মানুষের অনেকটা সময় লাগে। তো বিয়ে 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 নিয়ে তো এত তাড়াহুড়ো করে লাভ নেই। বিয়ে কালকেও বলেছি, বিয়ে যদি হবার হয়, বিয়ে ঠিক হবে, ঠিক সময় হবে, বিয়ের ফুল যখন ফুটবে, যার সাথে ফুটবে তখনই বিয়ে হবে। বিয়ে নিয়ে তো চিন্তার কিছু নেই, আর সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া, সোশ্যাল মিডিয়া কেউ ছাড়বে না। তোমাদের কারোর মনে হয় যে চিঙ্কি মাসি সোশ্যাল মিডিয়া ছাড়বে বা অন্য কেউ ছাড়বে? কেউ সোশ্যাল মিডিয়া ছাড়বে না, কেন? বিট্টুকেই স্যাক্রিফাইস করতে হবে। বিট্টু যদি চাকরির সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও থাকে, ক্ষতিটা কী? ক্ষতিটা কী? ওদের দুজনকে তো আমরা সবাই খুব ভালোবাসি। তোমরা অনেকে কালকে আমাকে কমেন্টে লিখেছো যে মিলি অ্যাকচুয়ালি ওদের কোলাবোরেশন উঠিয়ে নিয়েছে, আনফলো করে নিয়েছে, তাহলে এগুলো বিট্টুর দিক থেকে কতটা পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি নেগেটিভিটি? আমি আজকে বিট্টুকে এই ভিডিও থ্রু, আমার অন্য কাউকে বলার কোনো দরকার নেই, বিট্টু এর আগেও অনেক কিছু হয়েছে, অনেক দূর ঝামেলা গেছে, অবশ্যই তাকেও ভাই বলে তারও পাশে আমি সবসময় ছিলাম, তাই আমি একটু বেশি ডিটেলসে হয়তো জানি, কারণ ও প্রীতমের কথা বলছি, নাম না করে পারলাম না থাকতে, কারণ ওইভাবে আমি বলতে পারি না। প্রীতমের অনেক অনেক প্রীতমের সাথে কথা হতো, ইন ডিটেলসে অনেক কিছু জানি ভাই, সেই জন্য তোকে বলছি। যখন এত বড় ঝামেলা, আমি জানি তোর ভিডিও দেখে যেটুকু বুঝলাম, তুই নিজেও সরে আসছিস, সরে আয়, এই সমস্ত বিষয়ে একটার পর একটা ভিডিও বা একটার পর একটা কিছু নামবে আর তার আনসার ব্যাক করতে বসলে তাহলে আবার সেম মানে পুনর্মশিক ভব, মানে পুরনো জিনিস আবার রিপিট হতে শুরু করবে, ওই দিক থেকে ওরা করবে, এদিক থেকে তুই করবি। আর চিঙ্কি কাকিমা কোনো দিন বুদ্ধি রাখে না, কোনো দিন নয়, যেই জিনিসটা যেখানে স্টপ হয়ে যাওয়ার কথা সেই জায়গায় সেই জিনিসটাকে স্টপ করে না, যেটা আমি দেখলাম আমাদের তপন কাকা মানে যথেষ্ট ভালোভাবে, ও মানে তপন কাকা হ্যান্ডেল করেছে পুরো SMS এর থ্রু পুরো জিনিসটা। বিট্টুর কমিউনিটি পোস্টেই দেখলাম, তপন কাকার ভিডিও দেখলাম, কমিউনিটি পোস্টে বিট্টুর পুরো লেখাটাও দেখলাম, পুরোটা বুঝতে পারলাম যে যথেষ্ট স্মার্টলি কাকা হ্যান্ডেল করেছে। সেখানে দাঁড়িয়ে কাকা কিছু না করলেও কাকা অলওয়েজ সিচুয়েশন আন্ডার কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু আমাদের চিঙ্কি মাসি মানে এত বোকামো, এত বোকামো, এত রাগ বা ফ্রাস্ট্রেশন কিসের আমি এটাই বুঝতে পারি না, এত রাগ বা ফ্রাস্ট্রেশন কিসের? তোমরা 10টা বললে তুমি ছাড়া, তুমি যাদের কমিউনিটি, তুমি কাউকে সাপোর্ট তখন করছো বোঝা যায়, তখন যার
ভিডিও কোন সময় কমিউনিটি পোস্ট করা হচ্ছে, তার মানে তুমি যেটা বলছো ঠিক বলছো, তুমি যাকে নিয়ে বলছো সেটা ঠিক বলছো, এটার কার মিনিংটা হয়? আজকে আমাকে কেউ মা মাসি করে খিস্তি দিচ্ছে, খিস্তি কেউ দিচ্ছে না, আমি কথার কথা বলছি, কেউ খিস্তি দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি আজকে আমি সেই ভিডিওটা কমিউনিটি পোস্ট করি, তো যাকে আমি হয়তো দাঁড়িয়ে তাকে খিস্তি দিতে পারলাম না, বাট স্টিল আমার থ্রু দিয়ে আমাকে কেউ সাপোর্ট করতে গিয়ে যে খিস্তিগুলো দিল সেগুলোকে আমি সাপোর্ট করলাম, তাই তো? এটা ঘুরিয়ে নাক ধরা হলো, কারেক্ট? আমার বক্তব্য এখানেই, বিট্টু তো কাউকে দিয়ে কমিউনিটি পোস্ট বা এই এই জিনিসটা করছে না। এবার বিট্টু যদি শুরু করে তাহলে তো সেই পুরনো জিনিসটা ফিরে আসবে, যে তোমরা আগে যেমন তোমরা কমিউনিটি পোস্ট করতে, প্রীতম করতো, সেম জিনিসটা, সেম জিনিসটা। এখানে সোশ্যাল মিডিয়ায় এই সেম জিনিসটা কাদের সাথে বারবার হচ্ছে? তোমাদের সাথে, মানে তপন কাকার ফ্যামিলির সাথে। আমি তপন কাকাকে বলে বলবো কথাটা, বিকজ তপন কাকা বোঝার মতো বুদ্ধি রাখেন, দ্যাটস ওয়াই আমি ওনাকে বলছি। তোমার ফ্যামিলিকে তপন কাকা বারবার সেম সিচুয়েশনে পড়তে হচ্ছে, সেটা যে যে কারুর থ্রু হোক না কেন, সেটা প্রীতম হোক, সেটা অন্য মিলন মধু হোক, ওই কার্লি হেয়ার পায়েল ওদের হোক, এই রিসেন্ট যে বেরিয়ে গেল সে হোক, পূজা হোক, হোয়াট এভার হোক, যে এনি ওয়ান, প্রতিবার তোমাদের ফ্যামিলি সেম অ্যালিগেশনগুলো আসে সামনের মানুষগুলোর জন্য। তোমরা বাড়িতে তাহলে লোক ঢোকানো বন্ধ করো, তোমরা তাহলে মানুষগুলোর সাথে সেরকম মেশা বন্ধ করো, লোক বাড়িতে আসলে তাদের জন্য রান্না করে খাওয়ানো বন্ধ করো ভাই, করবে তারপর সেগুলো নিয়ে ভিডিও হবে, সেগুলো কমিউনিটি পোস্ট করে সেগুলোকে সাপোর্ট করবে, দিয়ে বলবে আমরা বলিনি। এটা তো ঘুরিয়ে নাক দেখানো, ডাইরেক্ট নাক দেখিয়ে বলে দাও না, বারবার ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে না যারা তোমার ভিউয়ার্স। আমি এতদিন, আমি কিন্তু রোজ তোমাদের নিয়ে ভিডিও করি না, আমি কিন্তু সবার ভিডিও দেখছি না, মানে সবার ভিডিও দ্যাট মিন্স তোমাদের সবার ভিডিও, তোমাদের ফ্যামিলি মানে তপন কাকার ফ্যামিলির ভিডিওগুলো, তোমাদের ভিডিওগুলো দেখছি, এখানে হাস্যকর একটা জায়গায় যাচ্ছে যে প্রীতম প্রীতম আরও বড় জিনিস, প্রীতম দ্যাট মিন্স যা যা বলেছিল বা প্রীতমকে সাপোর্ট করে আমরা যারা যা যা বলেছিলাম সেগুলো আলটিমেটলি ঠিক হচ্ছে, বিট্টুর ক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে। আজকে বিট্টু মাথা ঠান্ডা করে ছেলে বলে বিট্টু নিজেকে মানে সামলাতে পারছে, প্রীতম ঠান্ডা মাথার ছেলে নয় বলে প্রীতম হটকারিতার সাথে ভুলভাল কথা বলে ফেলতো, ভুলভাল মানে সম্মান না জানিয়ে কথা বলতো বা রেকর্ডিং দিয়ে দিত, এগুলো করতো। আজকে বোঝা যাচ্ছে যে প্রীতম কেন রেকর্ডিংগুলো করে রাখতো, সরি ভাই বলতে বাধ্য হচ্ছি, প্রীতমের হয়ে ভিডিও আমি করি না, প্রীতমের সাপোর্টেও ভিডিও করি না, প্রীতমকে নিয়েও কোনো কথা বলি না, প্রীতমের সাথে সম্পর্কও আমার নেই, সবাই তোমরা জানো, বাট স্টিল এখান থেকে কী বুঝতে পারছো তোমরা, তোমরা বলো। আমার কিন্তু কারুর সাথে সম্পর্ক নেই, আমিও কিন্তু একজন ভিউয়ার্স, বাট স্টিল এখান থেকে কি প্রুফটা কি আসছে? তোমরা তোমাদের নিজেদের জায়গা নষ্ট করছো, প্রতিটা জিনিস তোমরা নষ্ট করছো। এর আগে যেই কথাগুলো হয়েছিল যে রিমি কোলাবোরেশন তুলে নিয়েছিল ওই কী যেন ওই কার্লি হেয়ার ছেলেটা আর ওই পায়েলের সাথে, সেখান থেকে কি কথা এসেছিলো যে আমাদের প্রীতম বলেছিল, প্রীতম বলেছিল বলে রিমি তুলে নিয়েছিল, এটাই উঠে এসেছিলো, অ্যাটলিস্ট আমার কানে এটাই এসেছিলো। কিন্তু এখন কে, এখন তো কেউ নেই বলার, একটু রাগ হবে, একটু ঝগড়া হবে, আনফলো করে দেওয়া, কোলাবোরেশন তুলে নেওয়া, এগুলোর মানেটা কী? তার মানে কোথাও একটা গিয়ে তখন প্রীতমের নামে যে কথাগুলো আমাকে বলা হয়েছিল যে প্রীতম বলেছিল বলে আমি তুলে নিয়েছিলাম, সেগুলো মিথ্যে, সেগুলো মিথ্যে, কারণ তুই তো ভাই রেগে গেলেই তুই এগুলো করছিস, তোকে এত ভালো করে বোঝানোর পরেও কতগুলো অপমান করেছে, বিট্টু কী বলেছে, তার তিনগুণ বেশি অপমান তো তোরা বিট্টুকে করে চলেছিস। একটা মানুষকে বাড়িতে ডাকলে তাকে তো খাওয়াতেই হবে ভাই, সে দুদিন একদিন তিন দিন পড়ে থাকলে তাকে তো না খাইয়ে রাখতে পারবে না, তাহলে তোদের বাড়িতে কেউ ঢুকলে আমি তাদেরকে আমার ভিডিও থ্রু অ্যাডভাইস দেবো, ভাই খাবার নিয়ে যাও। সেই পূর্ণিমা থেকে স্টার্ট হয়েছে এই এক জিনিস, এক নাটক, এক জিনিস। তোমরা বলছো না এই ক্ষেত্রে, বিট্টুর ক্ষেত্রে তোমরা মুখ খুলে হয়তো বলছো না খাওয়ানোর খোটা বা এগুলো, কিন্তু তোমরা যে সমস্ত ভিডিও কমিউনিটি পোস্ট করছো সেইগুলোতে টাইটেল বা যে জিনিসগুলো লেখা থাকছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ভিডিওর ভেতরে ঢোকার আর দরকার পড়বে না।
আজকে কেউ খিস্তি করে ভিডিও করলো, আমি সেটা কমিউনিটি পোস্ট করলাম, দ্যাট মিন্স আমি দিলাম না, কিন্তু ওর খিস্তি দিয়ে ভিডিওটা আমার ভালো লাগলো। আর লেখাগুলোও সেরকম, একদম ঠিক লিখেছো, একদম পারফেক্ট লিখেছো, আমাদের মনের কথা লিখ, এগুলোর মানে কি? দ্যাট মিন্স তোমরা তোমাদের মনের কথাগুলো অন্য কারোর থ্রু বেরোচ্ছে। আর খুব ভালো করে জানি কার সাথে কতজনের সাথে কতজনের কন্ট্যাক্ট রয়েছে, সেটাও ভালো বুঝতে পারি। অ্যাটলিস্ট আমি নই, প্রতিটা ভিউয়ার্সও বুঝতে পেরেছে। তোমরা তোমাদের প্রতি যে একটা সহানুভূতি, যে ভালোবাসা, যে জায়গাটা, যে মানে একটা ভালো একটা জায়গা তৈরি করেছিলে, সেই জায়গাটা আবার তোমরা নষ্ট করতে চলেছো এই নোংরা কন্ট্রোভার্সির থ্রু। বারবার বলছি তোমাদের, তোমরা কিছুতেই কালকেও বুঝলে না, আবারও আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলে। আজকে বিট্টু সোশ্যাল মিডিয়া থেকে চলে গেলে সমস্ত প্রবলেম সলভ। ওই বিট্টু তো কোনো নোংরা ভিডিও করেনি, যেটা আমাকে প্রীতমের সময় শুনতে হয়েছিল, যে প্রীতম সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু নিয়ে চলে আসছে, তার জন্য প্রীতমকে সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে হবে, এই কথাটা এসেছিল প্রীতমের সময়। তাহলে এখন বিট্টু তো কোনো তোমাদের ভেতরের কথা আসছে না, বিট্টুকে কি খাওয়ানো হচ্ছে, বিট্টুর শরীর খারাপ বলে বিট্টুকে ছোট মাসি খাইয়ে দিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং ভিডিওতে আসতে পারে। বিট্টু একটা শাড়ি দিয়েছে, সেটা বিট্টু দেখালে সেটা তোমাদের সমান সম্মানে, কেন ও ভালোবেসে রিমিকে কিছু দিতে পারে না? দিতেই পারে, সেটা দেখালে সেটা কী করে সম্মান নষ্ট হয়? মানে তোমরা প্রতিটা জিনিস ভিডিওতে আনতে পারো, বিট্টু আনলে প্রবলেম। আগের দিন আমি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে, মানে যতটা আমার পক্ষে পসিবল হয়েছে, গুড ওয়েতে আমি বলেছি কথাগুলো, কিন্তু আজকে দাঁড়িয়ে, ডেটে দাঁড়িয়ে এত কিছু হয়ে যাওয়ার পর এইটুকু বলা আমার মনে হয় আমার জায়গা থেকে আমার উচিত। বিট্টুকে একা তোমরা সবাই মিলে ছিঁড়ে খাচ্ছ গুরু। বিট্টুর এখনো পর্যন্ত দাঁড়িয়ে একটা নেগেটিভ কোনো বাজে কথা, বাজে ভিডিও, বাজে কল রেকর্ডিং, বাজে চ্যাট, কোনো কিছু ছেলেটা দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। তাহলে বিট্টুর সাথে কেন করছো তোমরা এগুলো? ওয়াই বিট্টুর সাথে জিনিসটা প্যাচ আপ করে নিতে পারছো না? বিট্টুরই কর্তব্য ফোন করে খবর নেওয়া, বিট্টুরই সমস্ত কিছু ওভার দ্য কল মেটানো। তপন কাকার সাথে তো বিট্টু মেসেজে যা বলার বলে দিয়েছিল, কালকে ভিডিওতে, কালকে কমিউনিটি পোস্টে যেটা বোঝার বুঝে গেছি আমরা। তাহলে বাকিরাও তো করতে পারতো। একদিকে তপন কাকা সরি বলছে, বিট্টু সরি বলছে, সমস্ত কিছু নর্মাল হচ্ছে, অপরদিকে চিঙ্কি মাসি আমাদের পরপর কমিউনিটি পোস্ট করছে আর লিখছে। তাহলে কী মিটমাট হলো? তোমরা কি তোমাদের বাড়িতে কি তোমরা সবাই এক নও? তোমরা তো প্রতিটা মানুষ এক। আজকে আমার বাবা যদি কিছু বলে, তার ওপর, মাথার ওপর দাঁড়িয়ে আমার মায়ের মা কোনো দিন কোনো কিছু করবে না, কারণ বাড়ির হেড অফ দ্য মেম্বারই হচ্ছে বাবারা, আমরা সেইভাবেই ট্রিট হয়ে এসেছি। বাবা যদি কারোর সাথে প্যাচ আপ করে নেয়, তারপর তো এটাই হওয়া উচিত। যাই হোক, বেকার জায়গায় বেকার জিনিস বোঝাচ্ছি এই ভিডিও থ্রু। বিট্টু তোকে আমি একটাই কথা বলতে চাই, নিজের মধ্যে নিজে থাক, প্যাচ আপ করা অনেক দূর কি বাত। এত তাড়াতাড়ি এত কিছু যে যতটা তুই তোর ভিডিও থ্রু বুঝলাম, তুই অনেক কিছু হয়েছে, ঘটেছে, যতটা ঘটেছে যতটা বুঝেছিস, সময় থাকতে বেরিয়ে আসতে পারছিস, মন থেকে আস্তে আস্তে নিজেকে শক্ত কর, বেরিয়ে আয়। বিকজ আমার মনে হয় না, মানে আমি আমি অ্যাকচুয়ালি আমি অনেক আশা রেখেছিলাম, সত্যি বলছি বন্ধুরা, আমি অনেক আশা রেখেছিলাম যে এবার হয়তো ওদের লাইফটা ভালো কিছু হতে চলেছে। বিকজ বিট্টু বেশ বুদ্ধিমান একটা ছেলে, হটকারিতায় কোনো ডিসিশন নেয় না যে আজ প্রেম করলাম কালকেই বিয়ে করে নেবো, নট লাইক দ্যাট নয় ছেলেটা। ওই জন্য মনে হয়েছিল যে এদের মধ্যে হয়তো হলেও ভালো কিছু হতে পারে, বাট স্টিল এখন এত তাড়াতাড়ি এই কিছু মাসের মধ্যে যদি এই স্টেজ হয়, তাহলে সেটাকে ফিউচারের দিকে না চিন্তা করাই উচিত। আর বন্ধুত্বর ক্ষেত্রে বন্ধুত্ব হয়, বন্ধুত্বর মধ্যে ঝামেলা অশান্তি ঝগড়া সব কিছু হয়, যদি সেই বন্ধুত্বটার মধ্যে ঝগড়া অশান্তি নিজেদের সম্মান টিকিয়ে রাখার পর সেই বন্ধুত্বটা এগোনো যায়, তাহলে সেটাই করবি। কারণ আমার কাছে মনে হয় নিজের সম্মানের থেকে বড় বিষয় আর কিছু নয়। আজকে এই কথাগুলো উঠছে, কাল বাদে পরশু আরও অনেক কথা উঠবে, যদি আরও তুই ভেতরে ঢুকতে যাস। আমি প্রীতমকে দেখে এসেছি, প্রীতমের ভেতরটা দেখে এসেছি, প্রীতম কতটা কি ফেস করেছে, প্রীতমের অল টাইম তখন আমি ওর পাশে ছিলাম, তাই আমি পুরোটা জানি, নট অনলি প্রীতম সবারটা জানি। সো দ্যাটস ওয়াই আমি বলছি বিট্টু তোকে,
বেকার আর এই ঝামেলায় পড়তে যাস না। সত্যি আমি খারাপ কথা কিছু বলতে চাইছি না, যেগুলো মুখে আসছে কিন্তু তবু কন্ট্রোল করছি, বিকজ আমি চাই না, কারণ ওই একটাই জিনিস, রিমির প্রতি কোথাও একটা গিয়েও সিম্প্যাথি আমার রয়ে গেছে, কারণ রিমি ভালোবাসার রিমি কাঙাল, কিন্তু রিমি ভালোবাসার কাঙাল হতে গিয়েও রিমি অনেক ভুল স্টেপ করে ফেলে। রিমির ওই ভুল জিনিসগুলোই আমার, আমি বারবার চেয়েছিলাম যে মানে রিমিকে ভালো করে কাউন্সিলিংয়ের থ্রু বা কিছুর থ্রু মেয়েটাকে ঠিক রাখার, হয়তো ওর বাবা ওকে অনেকটাই ইয়ে করে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি রিমিকে পুরো গণ্ডগোলের রাস্তায় নিয়ে যাচ্ছে সেই চিঙ্কি মাসি। না, মডার্ন ড্রেস পরা নয়, নাচ নয়, এগুলো নয়, কিন্তু ভুল জিনিসগুলো মেয়েটার মাথায় ঢোকানো প্রতিটা মুহূর্তে ভুল জিনিস। আজকে যদি আমি কাউকে বলি, আমার হাজব্যান্ডকে বলি যে তুমি সোশ্যাল মিডিয়ায় থাকবে না, তুমি সোশ্যাল মিডিয়া করবে না, দ্যাট মিন্স আমিও করবো না, আমাকেও আমার ইউটিউব ছাড়তে হবে, আমার মা বাবাকেও ছাড়তে হবে, তবে গিয়ে তাকে বলতে পারবো। আদারওয়াইজ আমি করবো না, সে করছে না, অথচ আমি করছি, আমার আমার ইউটিউব চ্যানেলে ব্লগ আসছে, আমার মা বাবা সবার চ্যানেলে ব্লগ আসছে, মাসি সবার চ্যানেলে ব্লগ আসছে, শুধু কার আসছে না, ওর আসছে না, কেন রে ভাই? কোথায় সই, কেউ কোথাও সই করেছে, যখন তুমি জানো সেই ছেলেটাও সোশ্যাল মিডিয়ায় আছে, সেই ছেলেটাই বা কেন ছাড়বে? কেউ কেউ ফেম থেকে কেউ বেরোতে চায় না, কেউ তার ফেম নষ্ট করতে চায় না। আর বারবার বিট্টুকে দেখে গেছি, বিট্টু বারবার রিমির ক্ষেত্রে ভীষণ টেক কেয়ার, ভীষণ সেন্সিটিভভাবে রিমিকে হ্যান্ডেল করে। লাস্ট টু লাস্ট ভিডিওতেও বলেছে যে ইয়েস আমার ফেস ভ্যালু হয়েছে রিমির জন্য, রিমির জন্য আমার 50K হয়েছে, রিমির আর আমার ভিডিওতেও প্রচুর ভিউজ হয়। ছেলেটা বারবার স্বীকার করেছে, আর কি করবে সেই ছেলেটা? পা ধুয়ে জল খাবে এটা চাও? পা ধুয়ে জল খাবে এটা চাও তোমরা? অদ্ভুত বিচার তোমাদের, অদ্ভুতভাবে তোমরা কথা বলছো, তোমাদেরও কিছু হয়েছে, তোমরাও বিট্টুকে অনেক দেখিয়েছো, তোমরা বিট্টুকে খাওয়ালে দেখাতে পারো, তোমরা বিট্টুকে জিনিস দিলে দেখাতে পারো, কিন্তু বিট্টু যদি ভালোবেসে মেয়েটাকে একটা কিছু দিয়েছে সেটা যদি দেখায়, সেটা তোমাদের খারাপ লাগা? ওয়াও, তাও ছেলেটা ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, তারপরেও ছেলেটা ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, আমি সেটা দেখেও অবাক হয়ে গেছি। কটা ছেলে হয় গো এরকম, কটা ছেলে হয়, কটা ছেলে পাবে তোমরা এরকম টাইপের, যে এত আন্ডারস্ট্যান্ডিং, যে এত বোঝদার? এর আগেও যখন বিট্টুর ব্যাপারে খারাপ কথা এসেছিলো, তাতেও বিট্টু বুঝতে পেরেছিল, লাস্ট যে মেয়েটি বাড়ি থেকে তোমাদের বেরিয়ে গেল, সেই মেয়েটি বেরোনোর পর অনেক কিছু শুনিয়েছিল তোমাদের বাড়ি থেকে একটার পর। তোমরা আমাকে এই জিনিসটা একটু ক্ল্যারিফিকেশন কেউ দিতে পারবে? যারা ওদেরকে খুব ভালোবাসো তারাই আমাকে দিয়ে যাও, প্লিজ আমাকে এইটুকু বোঝাতে পারবে যে যেই ওদের বাড়িতে যাক, প্রত্যেকটা মানুষ খারাপ, প্রতিটা মানুষ, যেই ওদের বাড়ি থেকে বেরোই, যেই একটু কিছু মাসের জন্য সম্পর্ক গভীর হয়, তারপরেই ডিস্টেন্স ক্রিয়েট হয়, তারপরেই কল রেকর্ডিং, তাকে নিয়ে নোংরা কথা স্টার্ট হয়ে যায়, এটা কি হতে পারে প্রতিটা মানুষের সাথে? ধোয়া তুলসী পাতা শুধু ওরা, ইজন্ট ইট? সমস্ত কিছুর একটা লিমিট আছে, এই জন্য বলি যে কাকার কথায় চলো, সব সময় আমি এই কথাটা বলি যে কাকার কথাই চলো, কাকা যেই কথাগুলো বলে, কাকা যেভাবে জিনিসগুলো পোট্রে করে, কাকার মতন করে যদি চলে তাহলে এই এই ছিনালিগিরিগুলো হয় না, বলতে বাধ্য হলাম, নিজেদের ভালো নিজেরা বুঝবে, যা করার এবার করো।